হ্যালো বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমরা গালিফ স্ট্রিট যাচ্ছি। হয়তো গালিফ স্ট্রিটের নামটা অনেকেই শোনোনি, তো যারা গালিফ স্ট্রিটের নামটা শোনোনি তাদের জন্য একটুখানি বলে দিই, গালিফ স্ট্রিট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বিগেস্ট একটা পেট মার্কেট, যেখানে কুকুর থেকে শুরু করে মাছ এছাড়াও পাখি আরও অনেক কিছু পাওয়া যায়। সেটাই তোমাদেরকে আজকে পুরো দেখাবো এই ভিডিওতে, কি কি ওখানে পাওয়া যায়। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে ফার্স্টে দমদম আসবে, দমদম থেকে মাঝঘাটে ট্রেন ধরে টালা নামবে, আর টালায় নেমে যে কাউকে জিজ্ঞেস করবে যে গালিফ স্ট্রিটটা কোন দিকে, ওখান থেকে 10 মিনিট হেঁটে তুমি পৌঁছে যাবে গালিফ স্ট্রিট। তো চলো এবার তোমাদের গালিফ স্ট্রিটে কি কি পাওয়া যায় সেটা একটু দেখাই। এই মার্কেটে ঢুকলে তোমরা দেখতে পাবে নানা ধরনের পাখি, আর পাখি দেখার পরে যে কি মার্কেটে ভিড় হয় সেটা জাস্ট বলার মতন না। আর ভিড়ের সাথে ঠেলা ঠেলি করে যেতে যেতে তোমরা ডান সাইডে দেখতে পাবে সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা, আর সেটা দেখে আমারই নিজেরই কিনে নিতে ইচ্ছা করছিল, কিন্তু কিনে নিয়ে গেলে যে বাড়ি ঢুকতে পারবো না সেই কথা ভেবে আস্তে করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের তারপর দেখতে পেলাম সুন্দর সুন্দর ছোট ছোট হ্যামস্টার আর খরগোশ। খরগোশ তো তোমরা নানা রঙের পাবে, হ্যামস্টারও পেয়ে যাবে, আর খুবই চিপেস্ট প্রাইসে। আর তারপরে দেখতে পাবে পাখির খাঁচা, তারপর পাখির খাবার, পাখির যেসব জিনিস পাওয়া যায় সব কিছুই তোমরা ওখানে প্রয়োজনীয় মতো পেয়ে যাবে। তারপরেই দেখতে পেলাম অ্যাকোরিয়াম, নানা রকমের অ্যাকোরিয়াম, কোনোটা ছোট আবার কোনোটা খুব বড়, সব ধরনেরই মিলিয়ে মিশিয়ে ছিল। আর তার পাশেই ছিল ছোট থেকে বড় সুন্দর করে সাজানো বোল, আর একদম ছোট বোলটা নাকি মাত্র 40 টাকা দাম। আর অ্যাকোরিয়ামে সাজানোর জিনিস তো পেয়েই যাবে, নানা রকমের জিনিস পেয়ে যাবে, বাড়ি থেকে শুরু করে গাছ আরো অনেক কিছু সব কিছুই এখানে সাজানোর জন্য পেয়ে যাবে। আর তার পাশাপাশি নানা রকমের পাথরও পেয়ে যাবেন। আর এরপর আমরা মাছের কাছে চলে এলাম আর মাছ দেখতে শুরু করে দিলাম। এবার তোমরা মাছগুলোকে দেখে নাও, ততক্ষণ আমি ভেবে নিই কোন মাছটা নেব, তো তোমরা দেখে নাও। মাছগুলোকে অক্সিজেন করে নেব, আর তোমরাও যারা মাছ কিনবে অবশ্যই নিয়ে যাওয়ার সময় অক্সিজেন করে নিতে ভুলো না, অক্সিজেন অবশ্যই করে নিও। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আর তোমাদের তো সব কিছুই দেখালাম যে গালিফ স্ট্রিটে কি পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা রাইডে। তো আজকের জন্য টাটা, বাই বাই।